মনে রাখবেন, মাথায় রাখবেন, কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়ে আজকে আমাদের এই কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তিরা যে যে আচরণগুলো করছে, হ্যাঁ, পরম বৈষ্ণব, বৈষ্ণব ভক্ত, নিষ্ঠাবান, নিষ্ঠা থাকুক চাই না তবু, তারা যখন গুরুবাড়িতে যাচ্ছে দেখবেন তাদেরও হাতে একটা ফল হলো দেখা যাচ্ছে, একটা ফল নিয়ে গুরুবাড়িতে যাচ্ছে। কেন? গুরু কৃষ্ণ, কৃষ্ণই গুরু, কৃষ্ণ দর্শন করব, সাক্ষাৎ কৃষ্ণকে দেখব, স্পর্শ করব, একটু সেবা দেবো না? এই ধারাগুলো সব এসেছে ব্রজ থেকে, ব্রজ থেকে এসেছে। কার থেকে সৃষ্টি? ব্রজের রাধা ঠাকুরানি। তাহলে ব্রজের রাধা ঠাকুরানি থেকে যদি এই রীতিনীতিগুলো সৃষ্টি হয়, এই নিয়মগুলো দেখায়, তাহলে এইগুলো চালান করলো কে পরবর্তীকালে? চালান করেছেন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য বসু। তিনি যদি চালান না করতেন আজকে আপনিও জানতেন না, আমিও জানতাম, এই শিক্ষাগুলো আমরা পেতাম না। মনে রাখবেন, এই অবদানই হচ্ছে আমার মহাপ্রভু। এই যে আমাদের রাধাকৃষ্ণ যুগল সেবা ঘরে ঘরে, মনে রাখবেন এই রাধাকৃষ্ণ যুগল, এ কিন্তু দক্ষিণে, জানেন কি আপনারা? আমরা তো বাঙালি ভক্ত, কখনো বিচার করেছেন এইভাবে যে দেখুন আমরা বাঙালি ভক্ত, বাঙালি গিয়া অমীয় মতিয়া নিমাই ধরেছে খায়া, আমাদের ঘরের ঠাকুর বহু সুন্দর, তা আমরা সেই ঘরের লোক হয়ে সেই দেশে বসতি করে স্থিতি হয়ে আমাদের মুখে কিন্তু গৌর কথা নাই, আমরা কি বলি? রাধে রাধে। বলুন না, এই যে রাধানী জয় দিচ্ছেন, রাধানী কোন দেশের রাজা? মথুরা মণ্ডল, উত্তরপ্রদেশ, তাই না? এইভাবে কখনো ভেবেছেন রাধানী বাঙালি না নন বেঙ্গলি? রাধানী কি আমার আপনার মতো বাংলা ভাষায় কথা বলতে? কৃষ্ণ কি আমার আপনার মতো বাংলা ভাষায় কথা বলতে? হরে কৃষ্ণ। আজকে এই বাঙালি জাতি থাকতো না, বাংলা ভাষাটাও থাকতো না। মনে রাখবেন, এই যে বাংলা ভাষার এত মর্যাদা, বাংলা ভাষার যে এত সম্মান, আমি খুব চলতি ভাষা ব্যবহার করছি, খুব সম্মান, যে কোনো রাজ্যে গিয়ে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলুন, দেখবেন আপনাকে বাঙালি বলে সম্মান করছে। কেন করছে? অবদান কার? মহাপ্রভু। 500 বছরেরও পূর্বে তিনি এসেছিলেন, তিনি এসে তিনি বাংলা ভাষায় কথা বলতেন বলে আজকে বাঙালি জাতির এত সম্মান, নাহলে বাংলা ভাষাটাই লুপ্ত হয়ে যেত। তো আমি সবসময় দাঁড়িয়ে বলি, বাংলা ভাষা বলে কিছু থাকতো না। আর সেই বাঙালি ভক্ত হয়ে আমরা কি করি? আমরা জয়শ্রী গৌর হরিকেও বলতে শিখিনি, সব মুখে মুখে জয় রাধে, জয় রাধে। আরে কোথায় পেলে রাধানীকে? কে দিল এই সম্পদ জানো? ইতিহাস জানো? জেনেছো কখনো? জানার চেষ্টা করেছো? এই রাধাকৃষ্ণ যুগল সেবা ছিল দক্ষিণ দেশে, প্রভু নিতাই চাঁদ মহাপ্রভুকে ডেকে বললেন, ও গৌর হরি একটা কথা বলবো। বলে কি কথা? ভাই আমার কথা রাখো, ওই রাধাকৃষ্ণ যুগল সেবা বাঙালিদের ভক্তদের মধ্যে বিতরণ কর, বা তাতে কি হবে? বলে বাঙালি ভক্তরা প্রেমানন্দে মেতে থাকবে। আজকে মিলিয়ে নিন, ঘরে ঘরে রাধাকৃষ্ণ যুগল সেবা করে কত সুখে আছি আমরা। তার অবদান মহাপ্রভু, প্রভু নিতাই চাঁদ দিয়েছেন। এইসব কথার প্রচার নাই, মানুষ জানে না, এইসব কথার প্রচার নেই, যত আজগুবি কথা প্রচার। নারকেলের কেন 3টে ফুটো, গরুর লেজ কেন কালো, এইসব তত্ত্ব কি হবে? এইসব জেনে আমার এইসব জেনে কি হবে? এর থেকে তত্ত্ব না বলে যদি গাইতে হয় উচ্চস্বরে গাও, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে, জীবনে মরণে জীবে, গতি নাগি মোর যুগল কিশোর। হরে কৃষ্ণ, কথার দিকে মন রাখুন, এবার আপনারা ধরতে পারেন আমাকে, তাই না? আচ্ছা বক্তা, এইভাবে আচ্ছা বক্তা, কিছুক্ষণ আগে তো বললেন জয় শ্রী গৌর হরি, আবার ঠাকুর মহাশয় বলছে রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। মনে রাখবেন, মাথায় রাখবেন, কথাটা খাঁটি কথা। কিন্তু আজকে দেখুন রাধাকৃষ্ণ যুগল সেবা আমরা ঠিকভাবে শিক্ষা পাইনি, যার জন্য এখনো আমার মতো মানুষের কাছে ভাবনা রাধানী হলো কৃষ্ণের বউ মানে স্ত্রী, আর কৃষ্ণ হলো তার স্বামী। কৃষ্ণের বউ যদি রাধানী হবে, জানবেন রাধানীকে বিবাহ করতেন, কৃষ্ণ বিবাহ করেছে রুক্মিণীকে, কুব্জাকে। হরে কৃষ্ণ, রাধানী কেন? খুব সহজভাবে ভাবুন, নিজের সঙ্গে নিজে কখনো বিয়ে হয়? আমি যে একটি মেয়ে, আমি যে বিয়ে করেছি বিপরীত লিঙ্গে,
আমার যে স্বামী সে পুরুষ, আর আমি স্ত্রী তার নারী, তাই তো? বিপরীত লিঙ্গে বিবাহ হয়। মনে রাখবেন, রাধা কৃষ্ণ কিন্তু ভিন্ন নয়, অভিন্নতন। যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা। লীলা খেলা করবার জন্য শ্রীকৃষ্ণ তার স্ত্রী দেহের থেকে আরেকটি শ্রীদেহের সৃষ্টি করলেন, সেই হলো শ্রীরাধা। তাকে নিয়ে খেলাধুলা সম্পন্ন হয়ে গেল, সম্পূর্ণ হল। পুনরায় দুজন আবার একতনু হয়ে গৌর হয়ে এল। আজকে এই উপলব্ধিটা আমাদের নেই, যার জন্য আমরা রাধানীকে কৃষ্ণের স্ত্রী ভাবি। ও স্ত্রী নয়, স্ত্রী নয়, হরে কৃষ্ণ, ও হলো আরাধ্য বস্তু। মনে রাখবেন, রাধা তত্ত্বটা কখনো বলে বোঝানো যায় না, পড়াশোনা করে বোঝানো যায় না। মনে রাখবেন, কৃষ্ণ কথা একেবারে মাইকে বলছি, ভালো করে কান পেতে শুনে নিন। কৃষ্ণ নাম মাছ মাংস খেয়েও নেওয়া যায়, করেও কোনো দোষ নাই, দেখুন তোরেও যাচ্ছে। কিন্তু রাধারানী নামটি যখন নেবেন, দশবার চিন্তা করবেন, রাধারানীকে যখন জানার চেষ্টা করবেন, দশবার চিন্তা করবেন, প্রসাদ ভোজি না হলে রাধা তত্ত্ব অনুভব হবে না, প্রসাদ ভোজি হতে হবে। দেখেন না, রাধাকুণ্ডের মাটি দিয়ে তিলক সেবা সবাই করতে পারে? আস্তে, বেশিরভাগ সব গোপীচন্দনে তিলক। রাধাকুণ্ডের তিলক সেবা করতে গেলেই গুরুবাড়ি থেকে আদেশ নিতে হয়, গুরুদেব ওই কালো মাটি দিয়ে আমি তিলক সেবা করতে পারি? বলে, না বাবা, ওটা ধরো না, ছাড়ে খাড়ে যাবে। এগুলো বিচার করবেন, এইভাবে পরক করবেন, তাতে ভক্তি রাজ্যে প্রমোশন হবে, না হলে ডুবে যাবেন। রাধাকৃষ্ণ যুগল সেবা, সেবা জ্ঞান রাখতে হবে, সেখানে নিষ্ঠা রাখতে হবে। নিয়মে বাধা আছে, নিয়মটা বলছে ঠাকুর মহাশয়, লক্ষ্য করুন, কীর্তনের দিকে মন রাখুন। রাধা কৃষ্ণ ভালো যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাহি মোহ, যুগল কিশোর কালিন্দির কুলে কেলি তমালে রোবন, রতন বেদির পদে বসাব দুজন, কালিন্দির কুলে কেলে তমালে রোবন, রতন বেদির পদে বসাব দুজন, শ্যামবরে দেব চুমা চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দন, শ্যামবরে অঙ্গে দেব চুমা চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দন, কাঁথিয়া মালতির মালা দেব দোহার গলে, আমরা গাতে আমার তীর মালা দেব দোহার গলে, অধরে তুলে যাবে গো গোরপুর কানন, অধরে তুলে যাবে গো গোরপুর কানন, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, জীবনে বদলে জীব ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করি গো সেবা চরণার বৃন্দে। এই যে বলেছি না, রাধাকৃষ্ণ যুগল সেবা রীতিনীতি ধারা নিয়ম, লক্ষ্য করুন কথার দিকে। আমরা যারা ভাবি রাধারানী কৃষ্ণের স্ত্রী, কৃষ্ণ তার স্বামী, দেখুন সাংঘাতিক ভুল। আচ্ছা, মা ভালো ভুল তো এইভাবে আমাকে দিয়ে বলি। ধরুন আমি বিবাহিত জীবন,
একজনের স্ত্রী আমার স্বামী আছে। আচ্ছা বলুন তো মা, আমি যদি আমার স্বামীর পাশে বসি বা স্বামীর হাত ধরি বা স্বামীর পাশে শুই, আচ্ছা এর জন্য কি দশের কাছে জিজ্ঞাসা করতে গেলে? তাহলে রাধাণী যদি স্ত্রী হবে কৃষ্ণে, তাহলে সেই রাধাণী সখীদের কাছে কেন বলতো, সখী রে যদি তোদের আজ্ঞা পাই তবে প্রাণ মধুর বামে যায়। আরে তোমার তো স্বামী, তুমি যখন ইচ্ছে তখন দাঁড়াতে পারো, যখন ইচ্ছে ওখানে বসতে পারো, হ্যাঁ পালঙ্কে শুয়ে থাকতে পারো, তাতে দশের কাছে জিজ্ঞাসা করবে কেন? মনে রাখবে রাধাণী নিজেকে দিয়ে জগৎকে শিক্ষা দিয়েছে, এ হলো আনুগত্যের পথ। তোমার যদি আনুগত্য না থাকে আমার মধুকে তুমি ধরে রাখতে পারবে না। মধু সবার সম্পদ, আমার একার নয়। তাই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করি বসেবা চরণারবিন্দে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস ওগো সেবায় অভিলাষে মাগে নবতম দাস, সেবায় অভিলাষে মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস, রাধা কৃষ্ণ জীবনে বনালে সবাই মিলে হাত তুলে বলুন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি। আমি কতক্ষণ বসে জপ করলাম এটা বড় কথা নয়, জপ কম হোক আচরণটা বাড়িয়ে দিন, দেখবেন অনায়াসে পৌঁছে যাবে। আমি বহুবার বহু সবাই দাঁড়িয়ে কথাগুলো বলেছি। আমার গুরুদেব পরম বৈষ্ণব ছিলেন তো, অনেকে দীক্ষা নেবার জন্য ছুটতেন, তা আমার গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেলেই বলতেন বাবা কৃষ্ণমন্ত্রে দীক্ষা নেবে বাবা একটা কথা বলি, নিয়ম আছে। হ্যাঁ কি নিয়ম? বলে এই নিয়ম ওই নিয়ম সেই নিয়ম, বলে এত নিয়ম মানা যায়? বলে কেন এইদিকে কেন মানা যাবে না কেন? বলে দেখুন আপনাদের কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হতে গেলেই প্রথমেই বলছে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, মানে বাজে খাবার খাওয়া যাবে না, সব শুদ্ধ আহার আর আহার করতে হবে সাত্বিকভাব। বলে না না এগুলো করলে নতুন প্রজন্ম শেষ হয়ে যাবে, আর আমাদের দমই বা থাকবে কোথায়, শক্তি বা পাবো কোথায়? কি বললো? দম পাবো কোথায়, শক্তি বা পাবো কোথায়? অমনি মহানাম্রত ব্রহ্মচারী কথাটা ধরে নিলেন, এই শোনো কি বললে, দম পাবে কোথায়, শক্তি পাবে কোথায়? বেশ মাছ মাংস খেলে দম হয় তাই তো, শক্তি হয়, বেশ। আচ্ছা বাবা ডক্টর ব্রহ্মচারী বোঝাচ্ছে, ভালো করে বুঝুন আপনারা, আমার কথা দিয়ে বুঝে নিন। তিনি বলছেন আচ্ছা বাবা ঘরে টিভি আছে? বলে হ্যাঁ। চ্যানেল আছে? বলে হ্যাঁ। আচ্ছা জিওগ্রাফিক চ্যানেল কখনো দেখেছো? অ্যানিম্যাল প্ল্যান্টস চ্যানেল কখনো দেখেছো, যেখানে পশু পাখি দেখায়? বলে হ্যাঁ দেখেছি। বলে এবার গিয়ে ভালো করে দেখবে, জিওগ্রাফিক চ্যানেল অ্যানিম্যাল প্ল্যান্টসে দেখায় বাঘ হরিণ শিকার করছে, বাঘ হরিণ শিকার করছে মানে খাবে বলে হরিণের পেছনে ছুটছে, তা কোনোটা ধরতে পারে কোনোটা ধরতে পারে না, যেটা ধরতে পারে না সেটা দেখো কী করছে, যেই ছুটছে পেছনে আর হরিণ তার প্রাণকে বাঁচাবার জন্য তীব্র গতিতে ছুটে যাচ্ছে, বাঘ যত দৌড়চ্ছে তার থেকে বেশি দৌড়চ্ছে হরিণ, তাকে বাঁচতে হবে তো। এখন ছুটতে ছুটতে হঠাৎ দেখা গেল হরিণ পালিয়ে গেল, বাঘ ধরতে পারলো না, হরিণ বাঘ দাঁড়িয়ে পড়েছে, এই যে দাঁড়িয়ে পড়লো, এবার দেখো তো বাঘ কী করছে, বলে হাঁপাচ্ছে। বলে জিভটা কতখানি বার করেছে? বলে বেশ অনেকখানি বার করেছে। বলে আর জিভ দিয়ে কী পড়ছে? বলে লালা পড়ছে, হ্যাঁ হচ্ছে তো, বেশ
আরে যে হরিণটা পালিয়ে গেল প্রাণ বাঁচালো সেও কিন্তু দূরে দাঁড়িয়ে হ্যাঁ সে দাঁড়িয়ে পড়েছে, শুধু সে কিরকম জিব্বার করে হাঁপাচ্ছে, বলছে না, বলে যে হাঁপাচ্ছে সে কি খায়, বলে সে মাংসাশী প্রাণী, বলে যে হাঁপাচ্ছে না সে কি খায়, বলে গাছ পাতা খায়, বলে যদি হাঁপাতে চাও তাহলে মাংস খাও আর যদি হাঁপাতে না চাও তাহলে গাছ পাতা খাও। তাই হরে কৃষ্ণ, তাই যেসব মানুষেরা ভাবে যে নিরামিষ আহার করলে দম পাওয়া যায় না এই যায় না, এগুলো সব ভুল, এগুলো একটা মনের বাতিক, মনে রাখবেন, সব জীবের স্বাদ মনে রাখবেন। আপনি যেভাবে জীবকে বশীভূত করবেন জীব আপনার সেইভাবে বশীভূত হবে।